हेलो सिस्टेमेटिक स्मार्ट स्टाडीते सबाई के स्वागत जानाई एखन थेके आमाके फेसबुके फलो करते पारो जस्ट टाइप करो facebook.com/systematicsmartstudy। हेलो आज के जेटा निये बोलो सेटा हच्छे आनंदधारा डिस्ट्रिक्ट अफिस डिस्ट्रिक्ट अफ मिशन मैनेजमेंट यूनिट डिस्ट्रिक्ट रूरल डेवलपमेंट सेल नदिया जिले एरा तादेर प्रतिष्ठानेर जन्य किछु लोक नियोग करछे। पोस्टटार नाम हच्छे बिजनेस डेवलपमेंट सपोर्ट प्रोवाइडार्स। तो एइटा कोन कोन ब्लकेर जन्य सेटा हच्छे कृष्णनगर एक एबं चाकदा ब्लकेर जन्य एबं এই যে ব্লকগুলোর নাম বললাম সেখানকার বাসিন্দারাই শুধু অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল। তো এখানে আমরা দেখব চাকদাতে নেবে 10 জন পোস্ট আর কৃষ্ণনগর একে থাকবে হচ্ছে 12টা পোস্ট। প্রার্থীর হচ্ছে ক্রাইটেরিয়া বলতে এডুকেশন কোয়ালিফিকেশন এবং কী কী লাগবে জিনিসগুলো, সেগুলো হচ্ছে মিনিমাম সেখানকার লোকাল কথা বলার উপযোগী কথা বলতে পারো এবং বুঝতে পারতে হবে। মিনিমাম এডুকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন অথবা যে কোনো সাবজেক্টের উপর, প্রেফার করা হবে কমার্স ব্যাকগ্রাউন্ডের। আর অ্যাপটিটিউড থাকবে মিনিমাম যেন সেন্স থাকে ম্যাথ এবং বিজনেসের উপর, ঠিক আছে, এটা যেন সেন্স থাকে। এবং মিনিমাম 15 দিন কাজ করতে হবে, কারণ পারিশ্রমিকটা 15 দিন হিসেবে মিনিমাম পারিশ্রমিকটা 15 দিন কিংবা তার অধিক, কিন্তু মিনিমাম অ্যাটলিস্ট 15 দিন কাজ করতে হবে মাসে। এবং রেসিডেন্ট অফ যে জায়গাটার নাম বললাম কৃষ্ণনগরে এক এবং চাকদা ব্লকের জন্য মিনিমাম 2 বছর হয়েছে এমন লোক তারা অ্যাপ্লাই করতে পারো। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা আনতে হবে প্রধান গ্রাম প্রধান বা বিডিও থেকে, এটা বাধ্যতামূলক। বেসিক কম্পিউটার জানতে হবে এবং স্মার্টফোন অপারেশন মানে স্মার্টফোন ব্যবহারকারী সেটা হতে হবে। এখনকার যুগে সবাই ম্যাক্সিমাম স্মার্টফোনটা ব্যবহার করে এবং সবাই জানে। বয়স হতে হবে 25 বছর থেকে 35 বছরের মধ্যে। পারিশ্রমিক হচ্ছে 300 টাকা প্রতিদিন, মানে 15 দিন কাজ করলে মিনিমাম 4,500 টাকা। এবং তার সাথে ট্রাভেলিং মানে ট্রাভেলিং অ্যালাউন্স যেটা আছে বা ট্রাভেলিং এক্সপেন্সেস মানে যাতায়াতের খরচাটা দেওয়া হবে। এছাড়া আছে ক্রাইটেরিয়াটা প্রায়োরিটি পাবে, যেটা আগে প্রাধান্য পাবে যে সমস্ত ক্যান্ডিডেটরা যাদের এক্সপিরিয়েন্স আছে নিজস্ব কিংবা এরকম এই ধরনের এন্টারপ্রাইজে কাজ করার। ইফ দ্য ফার্স্ট কন্ডিশন ইজ নট ফুলফিল দেন এক্সিস্টিং কমিউনিটি ক্যাডার অর সিভিউ লিডার মাস্ট বি গিভেন প্রেফারেন্স। যদি প্রথম অবস্থানটা মানে যেখানে এখানকার লোকাল ডায়ালেক্ট জানতে হবে, এটি যদি অনেকে নাও পারে বাকি ক্ষেত্রে কমিউনিটি ক্যাডার অথবা সিভিউ লিডার্সের প্রেফারেন্সের মাধ্যমে নেওয়া হবে। ইফ দ্য অ্যাবভ টু কন্ডিশনস আর নট ফুলফিলড, যদি প্রথম দুটো কন্ডিশন যেটা আছে হয় প্রার্থী লোকাল ডায়ালেক্ট না বা গ্র্যাজুয়েশন না, তাহলে মিনিমাম অন্যান্য যোগ্যতাতে নেওয়া হবে, মিনিমাম 25 থেকে 45 মধ্যে থাকতে হবে বয়স। আর ডি হচ্ছে অল দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি ওমেন অ্যান্ড নাম্বার অফ সেলফ হেল্প গ্রুপ আন্ডার NRLM ফুল। তো প্রার্থীকে মহিলা হতে হবে, শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। সরি আমার গলাটা খুবই খারাপ, এই জন্য ঠিকঠাক বলার চেষ্টা করছি তবু মাঝে মাঝে আটকে যাচ্ছি। এরপর হচ্ছে ডিপ্লয়মেন্ট। তো প্রার্থীকে বাছাই হবে কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে এবং ইন্টারভিউর মাধ্যমে। সমস্ত যে চাকরি নেওয়া হবে পিওরলি টেম্পোরারি হিসাবে এবং পেমেন্ট দেওয়া হবে নো ওয়ার্ক নো পে হিসাবে, ঠিক আছে, মানে যেদিন কাজ থাকবে না সেদিন কোনো পেমেন্ট করা হবে না, কাজের দিনই পেমেন্ট। ক্যান্ডিডেটকে যেটা করতে হবে একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটের মাধ্যমে ফিল আপ করে দিতে হবে। ফরম্যাটটা ফিল আপের মাধ্যমে প্রার্থী অ্যাপ্লাই করবে, তার সাথে দেবে হচ্ছে বার্থ সার্টিফিকেট এবং মাধ্যমিক অ্যাডমিট কার্ড যেখানে ডেট অফ বার্থটা মেনশন করা আছে। মার্কশিট দিতে হবে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশনের, সার্টিফিকেট অফ সেক্রেটারি অফ প্রেসিডেন্ট অফ কনসার্ন সেলফ হেল্প গ্রুপ সেটার,
এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা বলা হলো গ্রাম প্রধান কিংবা বিডিও অফিসার থেকে দিতে হবে, ফটোকপি লাগবে, সমস্ত সাপোর্টিভ ডকুমেন্টস যেটা সেলফ অ্যাটেস্টেড করে থাকতে হবে, সমস্ত জায়গা দিয়ে সব জেরক্স করে আনতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করা। বয়স নির্ধারণ হবে 1 জানুয়ারি 2020 হিসাবে, ঠিক আছে? তো লাস্ট ডেট কিন্তু হচ্ছে 15ই ডিসেম্বর 2020 চারটের মধ্যে। তো সবাই 14ই ডিসেম্বর হিসাবেই কিন্তু অ্যাপ্লাই করো। এইটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাট। অ্যাপ্লিকেশান ফরম্যাটের ডান দিকে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগাতে হবে, পোস্টের নাম লিখতে হবে যেটা আছে ক্যাপিটালে, এবং যা যা ফিল আপ করো সব ক্যাপিটালে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার নেম, পারমানেন্ট অ্যাড্রেস, জিপি, ভিলেজ, পোস্ট, পিএস, ঠিক আছে? জিপি বলতে যেটা বলে গ্রাম পঞ্চায়েত। ডেট অফ বার্থ দিতে হবে, ইয়ার, মান্থ এবং ডেট হিসাবে, এই 1 জানুয়ারি 2020 হিসাবে কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা। লিঙ্গ, লিঙ্গ তবে হয় মেল নাহলে ফিমেল, বাট এখানে ম্যাক্সিমাম ফিমেলই নেওয়া হচ্ছে। তো মেলরা অ্যাপ্লাই করতে করলে খুব একটা বেশি প্রাধান্য দেওয়া হবে না, এখানে ম্যাক্সিমাম ওমেনদেরই বলা হয়েছে। মোবাইল নাম্বার, ইমেল আইডি, নেম অফ দ্য সেলফ হেল্প গ্রুপ, নেম অফ দ্য সংঘ, কোয়ালিফিকেশান, তার মাঝে একখানে আমি যেটা মিস করে গেছি সেটা কাস্ট স্ট্যাটাস, জেনারেল এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি, এডুকেশন কোয়ালিফিকেশান যা যা আছে সেগুলো লিখতে হবে, টেকনিক্যাল কোয়ালিফিকেশান কম্পিউটার ডিগ্রি বা ডিপ্লোমা যেটা আছে সেটা লিখতে হবে, ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটা দিতে হবে, এটা দিতেও পারো নাও দিতে পারো, বাট যাদের আছে তারা কিন্তু দেবে। তারপর ডিক্লারেশান দেওয়ার পর যেগুলো থাকবে সেগুলো ডান দিকে টিক দেবে, যেগুলো দিয়েছো মানে দেবে ফটোকপি অ্যাটেস্টেড করে, সেটা করবে ডেট প্লেস লিখে, সিগনেচার করলেই কাজ শেষ। তো এই পর্যন্তই ছিল, সবাই অ্যাপ্লাই করে দিও, বেস্ট অফ লাক। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো নিজের বন্ধু বান্ধবীদের সাথে এবং নিজের আত্মীয়দের সাথে, যাতে ভিডিও দিয়ে দেখে অনেকের সাহায্য হয়। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।